সকাল না হওয়া পর্যন্ত ফুলেরাও জানে না সে শ্মশানে যাবে নাকি মন্দিরে। তাই জীবন যতদিন আছে নিজের মতো করে বাঁচো। টাকা বেশি থাকলে লোকে বালি দেখতেও দুবাই যায়। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রং রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্ট। কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রং রূপ আর ফিগারটা কোনো ব্যাপার না, আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা। ঈশ্বর আমাদের দুটি কান আর একটা মুখ দিয়েছেন যাতে আমরা বেশি শুনি আর কম বলি। খিচুড়ির মতো লোককে তুমি যদি বিরিয়ানির মতো সম্মান দাও তাহলে সে তো মাথায় চড়ে নাচবেই। বিচ্ছেদের পরেও কিছু মানুষ অচেনা নম্বর থেকে ফোন এলে এটা মনে করে এই বুঝি সে। জোকার যদি রাজপ্রাসাদে থাকতে লাগে তাহলে সে রাজা হয়ে যায় না, কিন্তু রাজপ্রাসাদটা সার্কাস অবশ্যই হয়ে যায়। টাকার কেন দরকার? কাউকে না খেয়ে শুয়ে থাকতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। মেয়ের বিয়ের জন্য কোনো বাবাকে অন্যের কাছে হাত পাততে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে কাউকে পড়া ছাড়তে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। টাকার অভাবে বিনা চিকিৎসায় কাউকে মরতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। ছুটির দিনেও বাবাকে কাজে যেতে দেখলে বোঝা যায় টাকার কতটা দরকার। পতিতালয়ের মেয়েটা যখন খদ্দের থেকে হাজার টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আর একটা মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটা যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের অন্য কোনো প্রান্তে আর একটা ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, এই পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটা অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব? সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা ঠিকই খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনি যেভাবে আমরা দেখি। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাস্তার অভাব নেই, কিন্তু আমরা সে রাস্তাটা খুঁজে নিতে আগ্রহী নই, বরং সবসময় ভাগ্যকে দোষারোপ করি। উদ্যোক্তা হন, পরিশ্রম করুন, ভাগ্যকে দোষারোপ করে নয়, বরং কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করুন। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরেও মানুষের অহংকার কমে না, তারপরও বলে আমাকে চিনিস। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। শোনা সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের 3টা দিক থাকে, তোমার দিক, তাদের দিক আর যা সত্য। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়ালে রাখে সেটাই তার আসল চরিত্র। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো ভালো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না,
তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। বিয়ের আগে কোনো মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে। এক, সে অতি লোভী কিনা। দুই, সে অলস কিনা। তিন, সে অপরিচ্ছন্ন থাকে কিনা। চার, তার পরিবার কেমন। পাঁচ, সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল। বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এরপর ভুল করলে আর মোছা যাবে না। ঠকায় একজন, কিন্তু বিশ্বাসটা উঠে যায় সবার উপর থেকে। ভালো জিনিসের কোনো কদর নেই, তাই তো মদ বিক্রেতা এক জায়গায় বসে মদ বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় গোয়ালা। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটা জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার ক্ষতি করবে। অনেকদিন আগের কথা, কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন। একদিন সেই রাজার দরবারে এক বিদেশি আগন্তুকের আগমন হলো, এবং সেই বিদেশি লোকটি রাজাকে একটা সুন্দর পাথর উপহার হিসেবে দিলেন। রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন, এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি গড়াবেন বলে তিনি মনস্থির করে ফেললেন, এবং মূর্তি গড়ার দায়িত্ব দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রীর ওপর। মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট গিয়ে বললেন, মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান, সাত দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে দিয়ে আসবেন, এর বদলে আপনাকে 50টি স্বর্ণমুদ্রা দেওয়া হবে। 50টা স্বর্ণমুদ্রার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হলেন। এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরির সরঞ্জাম নিয়ে এলেন, এবং সেখান থেকে হাতুড়ি নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার পাথরটির ওপর হাতুড়ি দিয়ে আঘাত করতে লাগলেন, কিন্তু পাথরটা কিছুতেই ভাঙছিল না। যেমন পাথর ঠিক তেমনই রয়ে গেল। প্রায় 50 বার জোরে জোরে আঘাত করার পর তিনি শেষবারের মতো হাতুড়ি আঘাত করার জন্য উপরে উঠালেন, কিন্তু এটা ভেবে তিনি হাতুড়িটা নামিয়ে নিলেন যে 50 বার চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারলাম না, তাহলে এই শেষ আঘাতে পাথরটি কি আর ভাঙবে। সে পাথরটিকে নিয়ে মন্ত্রীর কাছে চলে গেলেন, এবং তিনি মন্ত্রীকে বললেন, এই পাথর ভাঙা অসম্ভব, তাই এটা দিয়ে মূর্তি বানানো সম্ভব নয়। কিন্তু এদিকে মন্ত্রীকে যেমন করেই হোক মহারাজের কথা পালন করতেই হবে, তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের একজন সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের দায়ভার সঁপে দিলেন। পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনেই পাথরটিকে আঘাত করলেন, এবং পাথরটা মাত্র একটা আঘাতেই ভেঙে গেল, কারণ এটা আগের থেকেই অনেক আঘাত পেয়েছে, তাই পাথরটির বন্ধন আলগা হয়ে গিয়েছিল। পাথরটি ভেঙে ফেলার পরেই সেই মূর্তিকার মূর্তি বানানোর কাজে ডুবে গেলেন। আর এদিকে মন্ত্রী ভাবতে লাগলেন, ইস, যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার শেষ চেষ্টাটুকু করত, তাহলে সে আজ 50টি স্বর্ণমুদ্রা পেয়ে যেত। এই গল্প থেকে পাওয়া শিক্ষাটি কি হতে পারে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কিন্তু মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত, কখনো বলে সবুরে মেয়ে ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য অপেক্ষা করে না। একটা সম্পর্কে দু ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করে আর একজন অপেক্ষা করায়। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনজনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবন যাপন করলে তুমি কখনোই সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কখনো কিছু দেয় না। ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে
তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়, এটাই আমাদের সমাজের বাস্তবতা। কখনো কারোর মনে খুব বেশি কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ভগবানের উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি হবে খুব ভয়ঙ্কর। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না। মানুষ মানুষকে সম্মান করে না, মানুষ সম্মান করে মানুষের অবস্থানকে। তাই নিজের অবস্থান ঠিক করো, তুমি সব পেয়ে যাবে। সুখী হওয়ার একটা উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবেন। পশু পাখিরাও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। যে থাকার সে এমনিতেই থাকবে, এটা সম্পূর্ণ ভুল কথা। যদি তোমার কাছে টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সবসময়। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষের থেকে দূরে থাকবেন। এক, যে তোমাকে মিথ্যা বলে। দুই, যে তোমাকে অসম্মান করে। তিন, যে তোমাকে ব্যবহার করে। চার, যে তোমাকে ছোট করে। মানুষ নিজের অজান্তে তাকেই ভালোবেসে ফেলে যাকে সে নিজের করে কখনোই পাবে না। অবিবাহিত মেয়েটা যখন প্রেগনেন্ট তখন মেয়েটা চিন্তা করে, মা এই কথা শুনলে তো আমাকে মেরেই ফেলবে। আর মেয়ের পেটের বেবিটা বলে, মা আমাকে সত্যিই মেরে ফেলবে। একা থাকলে ভালো থাকবে কিনা জানি না, তবে খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে। জীবনে সুখী হওয়ার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে তোমাকে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য কথা বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। আর এটাই বাস্তবতা। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে আর ওপরে তোলার চেষ্টা করো না। স্বার্থপর মানুষগুলো ভালোভাবে জানে কখন কাকে ভালোবাসতে হয়, আবার কখন কাকে দূরে সরিয়ে দিতে হয়। কষ্ট বলে এদের কিছুই নেই। আপনি ভাবতেও পারবেন না এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারাই একসময় আপনার শত্রু হবে। কেউ যদি আমার খারাপ চায় তবে সেটা তার কর্ম, আমি কারোর খারাপ চাইব না, এটা আমার ধর্ম। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতে সব থেকে বেশি ভালো লাগে। যে মেয়েরা স্বামীর উপর চিৎকার করে কথা বলে, আর যাদের সাংসারিক দিক থেকে কুবুদ্ধি বেশি, তারা কখনো সুখী হয় না। যে মেয়ের বুদ্ধি কম সে তত বেশি সুখী। জীবন হলো সবচেয়ে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে, আর পরীক্ষাতে তুমি কারোর দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। পরস্ত্রী আর পরপুরুষ কখনো আপন হয় না, এগুলো হলো মরীচিকা। এসবের পেছনে ছুটলে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংসস্তূপে পরিণত হয়। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। প্রথমে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো
তাহলে সবাই তা করত। বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই চার জায়গায় চুপ থাকেন। এক, প্রচণ্ড রেগে গেলে। দুই, কেউ তর্ক করলে। তিন, যেখানে কথার গুরুত্ব থাকে না। চার, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। অভিমানটা বড্ড কাছে, তাতে ভালোবাসা জড়িয়ে থাকে, আর অভিনয়টাই থাকে প্রতারণা, যেটাতে যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই নেই। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্য কারোর কাছে কষ্টকর হতে পারে। চিতা একবার জ্বালায়, কিন্তু চিন্তা বারবার জ্বালায়। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।